বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। করোনাকালীন অস্বাভাবিক সময় বাদ দিলে এক দশকে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে $9 বিলিয়ন ছুঁয়েছে। এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র $1 বিলিয়ন। যদিও শুল্ক ও অশুল্ক বাধার বেড়াজালে কাটেনি বাণিজ্যে অসমতা, ফলে 99% পণ্যে ভারতের দেয়া শুল্কমুক্ত সুবিধা কাজে আসছে না। 2017 সাল থেকে বাংলাদেশি পাট পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক বসিয়ে রেখেছে ভারত। এই অবস্থায় বড় দেশ হিসাবে ভারত কিছু ছাড় দিলেই রফতানি অনেক বাড়ত বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা যেসব পণ্য রপ্তানি করি তার মধ্যে তৈরি পোশাক শিল্প, যেটা বিনা শুল্কে যায়, এবং আরও বেশ কিছু আইটেম আছে, যেমন খাদ্যদ্রব্য আছে, পাটজাত পণ্য আছে। পাট এবং পাটজাত পণ্যটা ভালো করছিল, এর মধ্যে এন্টি ডাম্পিং এর কারণে আমাদের পণ্য যেতে পারছে না। তো এই যে অশুল্ক বাধা, এটি হল মূল অন্তরায় ভারতের সাথে আমাদের ব্যবসা না বাড়ার। কারণ যখনই আমাদের একটা পণ্য ভালো মার্কেট পায়, তখনই কিন্তু এটা অশুল্ক বাধা আসে। এই জায়গাগুলো থেকে আমার বের হওয়া দরকার। এই দাবি আমরা দীর্ঘদিন যাবৎ ভারতের সাথে করে আসছি, কিন্তু আমরা কোনো সুফল এখনও পাইনি। আর একটা বড় সমস্যা হচ্ছে অবকাঠামো সমস্যা। আমাদের সবচেয়ে বড় বন্দর হচ্ছে ভারতের স্থল বন্দর হচ্ছে ভারতের সাথে বেনাপোল। তো এই বেনাপোল বন্দরের যে অবকাঠামো ছিল, এর কিন্তু পণ্যর আমদানি বেড়েছে অনেক, রপ্তানি বেড়েছে অনেক, কিন্তু এর সক্ষমতা কিন্তু তেমন বাড়েনি। তা আমি ওই সাইডেও বনগায়েও এর সক্ষমতা বাড়েনি, দুই পাশেই সীমাবদ্ধ রয়েছে। সাফটার এগ্রিমেন্টের ভিত্তিতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে সার্টিফিকেট দিচ্ছে, সেটাও তারা ভেরিফাই করার জন্যে বেশ সময় নিচ্ছে। সব কিছু মিলেই আমাদের বিভিন্ন প্রতিকূলতার কারণে ভারতের সাথে আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে না। ইন্দো বাংলা চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন, ভারতীয় কাঁচামাল ব্যবহার করে যৌথ উৎপাদন ও বিনিয়োগ করা গেলে রফতানি বাড়বে অন্যান্য দেশেও। এখন রাইজিং ইকোনমি কোথায়? চীন এবং ভারত দুজনেই আমাদের নেইবার, এবং এশিয়া। বাংলাদেশের বিনিয়োগ ভারতে নেই, কারণ আমাদের দেশ থেকে অ্যালাউ করে না বিদেশি ইনভেস্টমেন্ট করার জন্য। এটাকে বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট। যার জন্য আমি রিকোয়েস্ট করেছি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার থেকে, যে আমরা যদি 100 টাকার পণ্য ভারতে রপ্তানি করি, 10টা টাকা আমাদেরকে ভারতে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেওয়া হোক। আমরা বাংলাদেশের সব রুলস রেগুলেশনস মেনেই কিন্তু আমরা ভারতে ইনভেস্টমেন্ট করব। তাদের র মেটেরিয়ালকে প্রসেস করে সেমি ফিনিশ করে আমরা বাংলাদেশে নিয়ে এসে আমরা প্রস্তুত করতে চাই, যে যৌথভাবে আমরা সারা পৃথিবীকে ফিনিশ প্রোডাক্ট দিতে পারবো, সেটা কিন্তু আমাদের এখন কাজে লাগাতে হবে। আর আঞ্চলিক ট্রানজিট বাস্তবায়ন এবং বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য প্রসারে উদ্যোগী হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। ট্রানজিটের মূল কথাটা ছিল যে এই যে রিজিওনাল কান্ট্রি, বিশেষ করে ভারত ব্যবহার করবে, নেপাল ব্যবহার করবে, ভুটান ব্যবহার করবে, এবং এই তিনটা দেশের ব্যবহারের জন্যে আমাদের অবকাঠামোগুলো উন্মুক্ত করা, এবং এর পাশাপাশি এই যে নেপাল এবং ভুটানের বাজারও যাতে ভারতের মধ্য দিয়ে আমরা বাধাহীনভাবে ওই দুটো বাজারে প্রবেশ করতে পারি, এবং সেটার জন্যে যে ধরনের অনুমোদন ভারতের পক্ষ থেকে, সেটার ব্যবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে মাল্টি মোডাল কানেক্টিভিটি এবং এটার রিজিওনাল যে কানেক্টিভিটি এবং রিজিওনাল ট্রানজিট, তার যে অবজেক্টিভ সেটা পূরণ হবে, এবং এতে করে আসলে পুরো এই অঞ্চলগুলো, বিশেষ করে যে BBIN যে কান্ট্রিগুলো আছে, সেটার যে স্বার্থ, পারস্পরিক স্বার্থ এবং যৌথ স্বার্থ, সেটার দিকেও আমরা অগ্রসর হতে পারবো। বাণিজ্য মন্ত্রীর আশা, পাটজাত পণ্যের ওপর এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সহ অমীমাংসিত ইস্যুর সমাধানে ফলপ্রসূ আলোচনা হবে। ভারতের সাথে কিছু ইস্যু ছিল, আমরা খুব আশাবাদী যে সেটা আমাদের সলভ হয়ে যাবে। যেমন এন্টি ডাম্পিং একটা সমস্যা, ট্রেড নিয়ে সমস্যা, সেটা আলোচনার মাধ্যমেই শেষ করা যায়, আমরা সেই পথেই হাঁটছি। এই সময়টাতে আমরা বেশ কিছু আশা করছি যে বেশ কিছু পজিশন, মানে কিছু অবস্থার উন্নতি ঘটবে। বিশ্বব্যাংকের সমীক্ষা বলছে, সম্ভাবনাগুলো কাজে লাগানো গেলে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সীমা $16 বিলিয়ন ছাড়াতে পারে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা।